কার্নিভাল শেষ। শুধু কলকাতায় নয়, রাজ্য জুড়ে বিসর্জনের কার্নিভালের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে চলেছে প্রশাসন। কার্নিভালের আগেই জলপাইগুড়ির মালবাজারে হরপা বানে গেছে 8 জনের প্রাণ। হারিয়ে গেছে অনেকে, একটা একটা করে দেহ মিলছে, বাকিরা ভেসে গেছেন মাল নদীর শাখা প্রশাখা দিয়ে, দেহ মেলেনি। মৃতের পরিবারের কান্না হাহাকারে মন গলেনি সরকারের। পূর্ব ঘোষণা মতোই কার্নিভাল হয়েছে উত্তরবঙ্গেও, ব্যতিক্রম জলপাইগুড়ি। এক লাইনে শোক জানিয়ে দায় সেরেছেন শাসক দলের নেতা। এই প্রত্যেকটি পরিবার যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি আন্তরিক সমবেদনা এবং মর্মবেদনা এবং তাদের পাশে থাকার অঙ্গীকার আমরা সবাই মিলে করছি। আর ঠিক তার উল্টো দিকে বিজেপির পক্ষ থেকে স্মরণ। কার্নিভাল চলাকালীন শিলিগুড়ির হাসমি চকে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করেন মানুষ। মালবাজারে মৃত 8 জনের প্রতি শ্রদ্ধা জানালেন শিলিগুড়ির জেলা বিজেপি। প্রশ্ন উঠছে, দুর্ঘটনার দায় কার, প্রকৃতির নাকি সরকারের পরিকল্পনার গলদ, যার জন্য বেঘরে মরতে হলো সন্তান কোলে মাকে? এই দশমীর বিসর্জনে দুর্গা প্রতিমার সাথে সাথে মানব বিসর্জনও হয়েছে মালবাজারে, আর এটা সরকারি ব্যবস্থাপনায় যেটা হচ্ছে, মানুষ একটা অংশের মানুষ যখন শোকে আচ্ছন্ন, আরেকটা মানুষের যে এই উৎসব ঘিরে উচ্ছ্বাস, এই সবটা মিলিয়ে শুধু এটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের মানুষ তার উচ্ছ্বাস বা আনন্দ অভিব্যক্তি প্রকাশ করবার ভাষা হারিয়ে গিয়েছে। গত শুক্রবারই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা। বেঁচে ফিরে আসা লোকজনের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন, ঠিক কি হয়েছিল সে সময়, কত লোক নদীতে ছিলেন, খোঁজ খবর করে বিজেপি প্রতিনিধি দল। ফের ঘটনাস্থল পরিদর্শন করেন মনোজ টেগ্গা। প্রশ্ন তোলেন, কাদের স্বার্থে ঘুরিয়ে দেওয়া হয়েছিল মাল নদীর গতিপথ, কেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছে নৌকা সার্চ লাইটের মতো গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল না, কেন বিনা ট্রেনিংয়ে নিধিরাম সর্দার করে ছেড়ে দেওয়া হয়েছিল উদ্ধারকারী দলকে। যদি প্রশাসন ইয়া পর সতর্ক রাতা কিস প্রকার তো বড়া ঘটনা নেই ঘটতা, ইয়ে পাহাড়ি ইলাকা হে, পাহাড়ি ইলাকা মে ইস তরহ সে নদী কা গতিপথ পরিবর্তন কর রহা হে, এক সপ্তাহ দো দিন দো ইয়া তিন দিন পহলে, ইয়ে সবসে বড়া ওর জহাঁ পর ব্রিজ হে, ইয়াঁ পর এক রোড কা ব্রিজ হে, সামনে রেল কা ব্রিজ হে, তো ব্রিজ কে পিলার কে 100-200 মিটার ইধর ইয়া উধর আপ তো কিসি প্রকার কা খনন হি নেই কর সকতে। যদিও সরকারি প্রেস নোটে বহিরাগত বৃষ্টি বা বহিরাগত ক্লাউড ব্লাস্টের কথা তোলা হয়েছে, এ প্রসঙ্গে উল্লেখ্য যে মাল নদী ও তার শাখা প্রশাখার ক্যাচমেন্ট এরিয়া সিকিম ভুটান দার্জিলিং মিলিয়ে একটা বিস্তীর্ণ অঞ্চল। সেদিন উত্তরবঙ্গে কোনো অস্বাভাবিক বৃষ্টি হয়নি, সম্ভবত রাজ্যের বাইরে মাল নদীর ক্যাচমেন্ট এরিয়াতে বৃষ্টি হয়েছিল, কিংবা কোনো ক্লাউড ব্লাস্টের কারণে এই জলোচ্ছ্বাস এসেছিল কি না সেই সঠিক কারণ নির্ণয় করার প্রক্রিয়া গুরুত্ব দিয়ে শুরু করা হয়েছে, ফলে এই জলোচ্ছ্বাসের কোনো আগাম খবর পাওয়া সম্ভব ছিল না। রাজ্য জুড়ে উৎসবের কার্নিভাল, প্রতিমা নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত রাস্তার দুই পাশ। আর ঠিক তখন খোদ কলকাতায় ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে আন্দোলনকারী শিক্ষক প্রার্থীদের। যদি আজকে তারপরেও না যারা পরীক্ষা সফল, যাদের চাকরি বিক্রি করে দিয়েছেন শাসক দলের নেতারা, কার্নিভাল হবে তাই কলকাতার রাস্তায় বসে থাকার অধিকার নেই, যেন নীল সাদায় ঢেকে দেওয়া সমস্ত প্রতিবাদ। আমরা তখন রাজপথে, সবাই যখন কার্নিভালে, আমরা তখন বাড়িতে, এটাই আমাদের দেশ। রাজ্য জুড়ে উৎসব মেলা খেলার ঝলকানি, কলকাতায় কার্নিভাল বিসর্জনের। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রীশান্তিরা মেতে আছেন উৎসবে, আর সন্তান পিতা মা আত্মীয়ের সব সামলিয়ে অন্ধকার যাপন করছে গোটা বাংলা। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।